তানুজাস কমপ্লিট ফ্যামিলি শো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ। মদের বার বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ মুর্শিদাবাদের বড়ুয়াতে। অভিযোগ, হলদিয়া ফারাক্কার রাজ্য সড়কের ওপর বড়ুয়া থানার বাহাদুরপুর এলাকায় তৈরি করা হয়েছে একটি মদের বার। জনবসতিপূর্ণ ওই এলাকায় যদি মদের বার খোলা হয় তবে এলাকার পরিবেশ ও শান্তি নষ্ট হবে বলে দাবি করা হয়েছে। অবিলম্বে যাতে ওই এলাকায় ওই কারবার বন্ধ করা হয় এই দাবিতে এলাকার বাসিন্দারা শনিবার বিক্ষোভ দেখায়। আমরা এই পাড়ার বাসিন্দা, এখানকার লোকাল বাসিন্দা আমরা। এখানে ভদ্রলোকের বাস, সমস্ত মিলিটারি চাকরি আছে, অন্যান্য চাকরি আছে, ফ্যামিলির এরা সব বাইরে থাকে, চাকরিজীবীরা, তাদের মেয়েরা একা এখানে বাড়িতে থাকে। এখানে যদি মানে মদের দোকান হয় তাহলে তাদের মেয়েদের ওপর হয়তো তারা মেয়েরা একা কোনো জায়গায় গেলে টর্চার হতে পারে। সেই টর্চারের কারণে আমরা এখানে মদের দোকান হইতে দেবো না। উনি লাইসেন্স প্রাপ্ত হোক আর যাই হোক, আমরা মদের দোকান করতে দেবো না। অন্য অন্য লাইসেন্স উনি করুক, আমরা সবাই পাড়া সবাই আমরা সহযোগিতা করবো ওনাকে। এখানে পাড়া মেয়েরা আমরা এমনিতে এখানে নতুন পাড়া বসছি, এমনিতে মদের দোকান হয়ে গেলে আমরা আর কোনো বাসিন্দা পাবো না এখানে। আমাদেরকে একাই থাকতে হবে, যাতে বাসিন্দা পাই তার জন্য আমরা এই এখন যদি প্রোটেক্ট না করি এরপরে আমাদের কোনো নতুন বাসিন্দা আসবে না এখানে। আমার নাম রহিদুল ইসলাম রিপন করছি। আমরা হিন্দু মুসলিম সকলে মিলে এখানে পাশাপাশি বাস করছি। আমাদের সুস্থ পরিবেশ এখানে থাকতে চাইছি। আমরা শুনতে পাই এখানে মদ এবং বার এবং রেস্টুরেন্ট হচ্ছে, অলরেডি আজকে সেখানে জিনিস নামছে। তো আমরা ওই প্রতিবাদে এখানে একটা ভালো দোকান ব্যবসা হোক সেটা আমরা চাই। আমরা মদের দোকানে বিরোধিতা করছি। আমাদের পাশে একটা নার্সিংহোম আছে, একটা হাই মাদ্রাসা অলরেডি চলছে, একটা মিশন আছে এবং একটা হোস্টেল আছে মেয়েদের। তো পরিবেশ দূষিত হওয়ার জন্য আমরা এখানে এই ব্যবসাটা বন্ধ করতে চাইছি। এটা আমাদের প্রতিবাদ সভা। তো এখানে সুস্থভাবে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি সবাই বাস করি। এখানে পরিবেশ দূষিত যাতে না হয় সেই ব্যবসা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। লাইসেন্স প্রাপ্ত সেটা তো আমরা জানি না, আমরা চাইছি। তো আমরা এখানে বসতি বাস করছি, সেই সোর্সে আমরা পড়ছি হিসেবে আমাদের আপত্তি আছে বাধা দেওয়ার। মদের আমরা বাস করছি, আমরা ফ্যামিলি নিয়ে এখানে বাস করি। আমাদের ধরুন সব বেটা ছেলে এখানে ওখান থাকে, হ্যাঁ, তার সব মেয়েরা একা থাকে, বাইরে বেরোনোর ব্যাপার আছে, কোন বাড়ি সব পাশে ঘর বাড়ি আছে, এরা দেখালো মাল খেয়ে খেয়ে এসে এখানে দুষ্টুমি করলো, অত্যাচার হবে, সেই সব জন্য যাতে করে এখানে সুস্থ পরিবেশ থাকে সেই পরিবেশ আমরা চাই। কে কি বলছে সেটা আমার কাছে কথা নয়। এটা হচ্ছে বাদশাহী রোড, এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের একটাই রোড, এটা মেন রোড। এখানে অনেক কাউন্টার চলছে, আজ থেকে নয়, বহুদিন থেকে চলছে, কাউন্টার চলে, হোটেল চলে, হোটেলেও মাল বিক্রি হয় এখানে অবৈধভাবে। আমি তো সরকার আমাকে লাইসেন্স দিয়েছে এই জায়গায় ইনকোয়ারি করার, 3 বছর আমার লাইসেন্স, 2022 সাল আমার অ্যাপ্লিকেন্ট, আমি লাইসেন্স পেয়েছি 2022 ডিসেম্বর আমার অ্যাপ্লিকেশন ছিল, আমি এখন লাইসেন্স পেয়েছি। এখন কেউ যদি গায়ের জোরে 24 আমি লাইসেন্স পেয়েছি, গায়ের জোরে যদি আটকাবো বলে আমি প্রশাসনের দ্বারস্থ হবো, প্রশাসন দ্বারা যাবো আমি। দেখুন, আমি যদি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তার অসুবিধার সলিউশন করতে দিলে হবে না। আমি ব্যবসা করতে এসেছি এখানে, আমাকে এখানে ব্যবসা করতে হবে। আর কালকে আমি অন্য কোথাও করবো সেখানে বলবে আমার অসুবিধা, যেই করবে সেখানে অসুবিধা বলবে, সেটা তো আমার পক্ষে প্রত্যেক মানুষকে ধরে ধরে তার অসুবিধা মেটানোর আমার ইয়ে নয়। কিরণময় ঘোষ, তানুজাস, আ ইউনিট অফ তানুজা গ্রুপ, ফর্মাল ওয়্যার ডিজাইন্ড টু গ্লোরিফাই, লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে, কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড, মেন্স ওয়্যার where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family store near Mohan Cinema, Bahurampur, Murshidabad.